আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি রেসিপি গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভুনা চুলায় একটা প্যান বসে তাতে আমি হাফ কাপ তেল দিব তেলটা গরম হওয়ার পর আমি একটা বড়ো সাইজের তেজপাতা মাঝখানে টুকরো করে দিব চারটা লং দিব চারটা এলাচি দিব আর এক পিস দারচিনি দেব দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি আগে থাকতে কুচি করে রাখা পেস কুচি এখানে দিব এক কাপ পেস কুচিটা দেওয়ার পর আমি একটা চটা দিয়ে নেড়ে হালকা বাদামি কালার করে পেস্টগুলো আমি ভেজে নিব দেখেন আমার পেজগুলো ভেজে নেওয়া হয়েছে হালকা বাদামি কালার করে এবার আমি অল্প পরিমাণে পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি হলুদ দিব দেড় চামচ মরিচ দিব দুই চামচ ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন ধনিয়ার গুঁড়ো দিব এক চামচ টালা জিরে গুঁড়ো দিব এক চামচ পরিমাণ মতো লবণ দিব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ তুই মশলার উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি আগে থাকতে ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব আমি এখানে এক কেজি মাংস নিয়েছি মাংসটাকে হাড় চর্বি সহ নিয়েছি চেষ্টা করবেন হাড় চর্বি সহ নিতে এবার আমি একটি চটা দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাস্তা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার মাংসটাকে নেড়ে দিব নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি তিন থেকে চারবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দেব মাংসতে আমি কোনো পানি ব্যবহার করবো না এই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করবো আপনাদের যদি লাগে তাহলে এখানে এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে পারেন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে তার অর্ধেকটা কুচি করে এরকম কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে তারপর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বাঁধাকপিটা এরকম একটা জালিতে আমি ঝরিয়ে রেখেছি আগে থাকতে কুচি করে রাখা সম্পূর্ণ হয়ে যাবে দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠে একটা চটা দিয়ে নেড়ে দিব দেখেন বাঁধাকপির থেকেও পানি ছাড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি বাঁধাকপিটাকে রান্না করবো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না এভাবে আমি বাঁধাকপিটাকে পানি শুকিয়ে নিব বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়তে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় সেজন্য মাংসটা সিদ্ধ হলে পরে বাঁধাকপিটা দিবেন দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার বাঁধাকপি দিয়ে মাংস যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে